আপোনালোকে এইফালে লক্ষ্য করব স্ক্রিনত 1344 টাকা আর তলফালে চাব 2748 টাকা এনেকাকে চারিটা কিস্তি আছে। সো এই সকলখিনি টাকা সুমাইছে জব কার্ডর একাউন্টত, আপনার একাউন্টতো এনেকা টাকা সুমাইছে। সো আপনি কেনে চেক করব এই টাকাখিনি আপনার একাউন্টত সুমাইছে না নাই, মই আপনার সম্পূর্ণক এই ভিডিওত দেখাম আর কার কার একাউন্টত সুমাইছে এই টাকাখিনি আপনি সম্পূর্ণ জানিও পারিব, ভিডিও আপনি সম্পূর্ণক চাব। সো এনেকাকে লিস্ট সুমাইছে একাউন্টত মই জাস্ট চেক করল, সেই সকলের একাউন্টত এই টাকাখিনি সুমাইছে যখন এখন নতুনক সরকারি ঘর লাভ করেছে, সরকারি ঘরত পানি দিয়ার নামত সরকারে এক্সট্রাক 21,455 টাকা দিছে। সো আপনার একাউন্টও দিছে যদি আপনি এখন সরকারি ঘর ইতিমধ্যে লাভ করেছে, আর আপনি কেন চেক করব মই আপনার এই ভিডিওত সম্পূর্ণক দেখাম। সো আপনি ভিডিওটো প্রথমের শেষলে সম্পূর্ণক চাব, যদি এই ভিডিওটোরপরা আপনার বিন্দুমাত্র উপকার হয় বলে ভাবে তেনহলে নিশ্চয় আপনি মোর ভিডিওত একটা লাইক করব, আর পরবর্তী সময়ত আপনি সরকারি নতুন নতুন আসনের খবর আপনি সকল মানুষের আগত পাবলে আপনি মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ হয়ে থাকিব। আপনি প্রথমত আপনার মোবাইলের গুগল ব্রাউজার অন করব, অন করার পিছত আপনি ইয়াত লিখিব এনরেগা, আপনি এনেকাকে লিখিব, আপনি এনেকাকে লিখিব, লিখার পিছত আপনি সার্চ করব, আপনি তলফালে যাব, তলফালে অহার পিছত আপনি এইফালে যাব জব কার্ড, আপনি ইয়াত ক্লিক করব, তারপর আপনার সম্মুখত এনেকা একটা ইন্টারফেস আহিব। সো আপনি কি করব, অপর ফালে চাব থ্রি লাইন, আপনি ইয়াত ক্লিক করব, ক্লিক করার পিছত আপনি তলফালে চাব ডেস্কটপ সাইট, ইয়াত ক্লিক করব, পিছত আপনি এইফালে চাব পঞ্চায়েত জিপি, আপনি ইয়াত ক্লিক করব পঞ্চায়েত, ইয়ার উপর ক্লিক করব, ক্লিক করার পিছত আপনি তলফালে চাব ইয়াত চাব গ্রাম পঞ্চায়েত, আপনি এইফালে চাব জেনারেট রিপোর্টস, রিপোর্টের সম্মুখত আপনি ক্লিক করব ইয়ার উপর, তারপর আপনার সম্মুখত এনেকা একটা স্টেপ আহিব, আপনি ইয়াত চাব আসাম, এই আসামর উপর আপনি ক্লিক করব, তারপর আপনার সম্মুখত এনেকা একটা ইন্টারফেস আহিব, আপনি এইফালে চাব আসাম, তারপর তলফালে চাব ফাইনান্সিয়াল ইয়ার সিলেক্ট, আপনি ইয়াত ক্লিক করব, ক্লিক করে আপনি ইয়াত 2021-2022 আপনি এইটো সিলেক্ট করব, তারপর আপনি এইফালে চাব সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি ইয়াত ক্লিক করব, ক্লিক করার পিছত আপনি ইয়ারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর আপনি এইফালে চাব সিলেক্ট ব্লক, আপনি ইয়াত ক্লিক করব, ক্লিক করার পিছত ইয়ারপর আপনি আপনার ব্লকটা সিলেক্ট করব, সিলেক্ট করার পিছত আপনি এইফালে চাব সিলেক্ট পঞ্চায়েত, আপনি ইয়াত ক্লিক করব, ক্লিক করার পিছত এনেকা একটা লিস্ট আহিব, ইয়ারপর আপনি আপনার পঞ্চায়েতটো সিলেক্ট করব, তারপর আপনি এইফালে চাব প্রসিড, আপনি ইয়াত ক্লিক করব, তারপর আপনার সম্মুখত এনেকা একটা ইন্টারফেস আহিব, এনেকা লিস্ট আহিব। সো আপনি এইফালে চাব R1 জব কার্ড রেজিস্ট্রেশন, আপনি তলফালে চাব 4 নম্বর জব কার্ড এমপ্লয়ী রেজিস্টার, ইয়াত ক্লিক করব 4 নম্বরত, তারপর আপনার সম্মুখত এনেকা একটা ইন্টারফেস আহিব, আপনার জব কার্ডের নাম্বারের একটা লিস্ট আহিব, আপনার নাম থাকিব আর আপনার জব কার্ডের নাম্বার থাকিব। সো ইয়ারপর আপনি আপনার নামটো বিচারি উলিয়াব লাগিব, নহলে আপনি আপনার জব কার্ডের নাম্বারটা আপনি বিচারি উলিয়াব লাগিব। সো ইয়াত বহুতো নাম্বার আছে, আপনি কেনেকৈ বিচারি উলিয়াব তার বাবে আপনি এইফালে চাব 3 ডট, আপনি ইয়ার উপর ক্লিক করব, ক্লিক করার পিছত আপনি ইয়াত চাব ফাইন পেজ, ইয়াত ক্লিক করব, ক্লিক করার পিছত আপনি ইয়াত আপনার জব কার্ডের নাম্বারটো লিখিব, লিখি সার্চ করব। তো মই মোর জব কার্ডের নাম্বারটো লিখি সার্চ করে আছো, চাওক মই ইয়াত নাম্বারটো লিখার লগে লগে মোর জব কার্ডের লিস্ট ইয়াত আহি গৈছে, আপনি এইফালে যাব মই ইয়াত নাম্বারটো সার্চ করার লগে লগে মোর জব কার্ডটো ইয়াত আহি গৈছে, যেটো জব কার্ডের নাম্বার আর নামটো আহি গৈছে। সো তারপর আপনি এই মার্কিংয়ের উপর ক্লিক করব, এই নাম্বার কেটার উপর ক্লিক করার পিছত আপনার জব কার্ডটো ইয়াত শো করব, আপনার সম্পূর্ণ এড্রেস
আপোনার সন্মুখত শো করব। সো আপনি ইয়াত সম্পূর্ণক চাব, চার পিছত আপনার ঘরের কার কার একাউন্টত টাকা সোমাইছে আপনি ইয়ার চাব পাৰিব। আপনি সকল সম্পূর্ণক চাব পাৰিব। তারপর আপনি তলফলে চাব সেই টাকার লিস্ট। সো এনেকুৱা কৈ আপনি আপনার একাউন্টত টাকা সোমালে নাই আপনি চেক করব পাৰিব। সো বন্ধু বান্ধবী সকল, এই ভিডিওটা আপনার কেনেকুৱা লাগিছে আপনি কমেন্ট করে জানাব। সো মোর এই ভিডিও ডিসক্রিপশনত আরো বহুত ভিডিও লিঙ্ক আছে, আপনি সেই ভিডিওবোর চাই লব। আপনার সকল সমস্যার বিষয়ে আপনি মোক কমেন্ট করব, মই আপনার রিপ্লাই করবলে চেষ্টা করিম। সো ফ্রেন্ড সকল, মই আজির বাবে ইমানতে বিদায় লৈছো। নেক্সট ভিডিওত আকৌ লগ পাম। ধন্যবাদ।